আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু জুমার নামাজের পরে হাটাজারি মাদ্রাসার ঠিক সামনে হাটাজারি ডাক বাংলো বলে সেখানের মাঠে কিন্তু জুনাইদ বাবুনগরী প্রধান অতিথি ছিলেন, সমাবেশ হয়েছে। এবং সমাবেশে কিন্তু যে 20 জন মারা গেছে তারা দাবি করছেন যে 20 জন মারা গেছে তাদের প্রত্যেকের জানের মূল্য হিসেবে তারা 100টি ওর দাবি করছে। এটি ইসলাম ধর্মে বলা হয়েছে, তাদের তাদের ব্যাখ্যা, তাদের ব্যাখ্যা যে একটি জানের মূল্য 100টি উট। মানে দিন দুলাল কেন উট জিজ্ঞেস করেছিলেন কাউকে বা ধারণা করতে পারেন? জিজ্ঞেস করেছিলাম, তিনি একজন হেফাজতের একজন সমর্থক, তিনি আলেমও দাবি করেন, তিনি বললেন যে ইসলাম ধর্মে বলা হয়েছে জীবনের মূল্য 100টি উট, একটি জীবনের মূল্য 100টি উট হতে পারে যদি হত্যা করা হয় তাকে, এবং হত্যার মূল্য 100টি উট। আমি বললাম যে তাহলে আপনার একটি জীবনের মূল্য কত দাঁড়াচ্ছে? তিনি হিসাব করলেন যে একটি উটের দাম যদি 2 লাখ টাকা হয় তাহলে একজন একটি মানুষের জীবনের মূল্য হবে 2 কোটি টাকা। তা আমি বললাম যে আপনারা বিভিন্ন সময় বলছেন যে আল্লাহর দেয়া জীবন, সেই জীবন অমূল্য, সেই জীবনের কোনো মূল্য হতে পারে না। আজকে তারা আজকে আপনারা সেই জীবনের মূল্য নির্ধারণ করে মূল্য চাইছেন সরকারের কাছে, এবং বিনিময় চাইছেন যে প্রতিটি জীবনের জন্য 2 কোটি টাকা করে দিতে হবে, অর্থাৎ 40 কোটি টাকা তাদের পাওনা রয়েছে সরকারের কাছে, তাদের দাবি।